আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা, আমাদের সৌন্দর্য প্রতিযোগিতার প্রস্তুতি এখন হয়েছে, দেখানোর জন্য আপনাদের চেষ্টা করছি। আমি আপনাদেরকে দেখাই এখান থেকে কবুতর। এখানে আমার একটা কবুতর আছে নর, আগামীকালকে আমাদের কি বলে যেরকম খেলার ভিতরে আম্পিয়ার থাকে ওরকম টিচার আসবে কবুতরের পক্ষে। কবুতর তারা দেখবে, দেখার পর তারা কবুতরকে প্রাইজ বিতরণ করবে, কে কীরকম রেজাল্ট হয়েছে বা তা কে কীরকম সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ কতগুলো পয়েন্ট পেয়েছে সেগুলো তারা দিবে। এরপর আমাদের ফাইনাল ফলাফল দেওয়া যাবে, দেখা যাবে। এখন বর্তমান সবাই সব কবুতরগুলো জমা নেওয়া হয়েছে, আজকে জমা হয়েছে, আগামীকাল থেকে আবার অবশ্যই সব জায়গাতে সুন্দর মতন যে যে প্রাইজ উইনার হয়েছে তাদেরকে সৌন্দর্য একটা হয়তো ফুলের মালা বা ফুলের কোনো কিছু দেওয়া হবে। এই আমার আরেকটা মাদি খুব সুন্দরভাবে বসে রয়েছে, এখানে আছে। এখানে অনেক কবুতর, প্রায় 80টার মতন কবুতর, আরও আসবে কবুতর কিছু, কালকে আসবে হয়তো, কিছু খালি আছে। এই এই কবুতরটা আমাদের ক্লাবের সেরা বেস্ট কবুতর, ওর 9টা প্রাইজ হয়েছে, প্রায় 1070 পয়েন্ট ওর ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ, টপ 10-এর ভিতরে ছিল 7 বার, ওই টপ 10-এ 7 বার ছিল। ওর ভাইও খুব ভালো রেজাল্ট করেছে, ওর ভাই এখানে, এটা ওর ভাই 5 বার টপ 10-এ ছিল, খুব ভালো রেজাল্ট হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগে এটাকে। বোঝাচ্ছে আমার এইটার ঘরের বাচ্চা আছে আমার বাসায়, এবছর আমাকে গিফট করা হয়েছে আমার বন্ধু, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমরা একসাথেই একসাথেই বসবাস করি একই এলাকায় একই মহল্লায়, সেখানে ওর থেকে আমার বাচ্চা আমাকে গিফট করছে। ওর বাচ্চা ওই 604 ওর নাম্বার, রিং নাম্বার। হ্যাঁ, এই ছিল কবুতরের ই। এ হচ্ছে আমার জার্মানি ক্লাবের বন্ধুরা, সবাই মুরুব্বি মানুষ, সবাই সাথে খুব ভালো সম্পর্ক আমাদের ক্লাবের। এই একজন ওই যে বসে রয়েছে এখানে দাঁড়িয়ে রয়েছে, এই দুজন আমাদের ক্লাবের, আর এখানে চার ক্লাবের মানুষ আছে বর্তমানে। আগামীকালকে আরও অনেক মানুষ হবে, তারপর দেখা যাবে কী হবে। এই ছিল, তাহলে আগামীকালকে আবার দেখা হবে আপনাদের সাথে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবার আজকে নতুন দিন আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের প্রাইজ বিতরণ হয়ে গেছে, কবুতরের কে কীরকম রেজাল্ট করেছে, এখান থেকে শুরু হয় কবুতর। আমি আপনাদেরকে দেখাই, আমার কথাটা হয়তো আস্তে আস্তে শুনতে পাবেন, আপনারা হয়তো দেখতে থাকেন, আমি আপনাদের দেখাই। এ হলো আমার কবুতর, এখানে আমার নাম লেখা আছে। আমার কবুতর ফার্স্ট প্রাইজ হয়েছে, এই ছিল ওর রেজাল্ট, এই পয়েন্ট পাওয়া হয়েছে। ছোট্ট একটা সুন্দর কি বলবো ফুলের তোড়া দেওয়া হয়েছে ওকে। আমার 7টা দেওয়া হয়েছে, 7টা থেকে দেখাই, সবগুলোই দেখাবো আপনাদেরকে। ওরা কেউ প্রাইজ হয় নাই, এখানে ওই 2 নাম্বার হয়েছে, এখানে 5 নাম্বার, হ্যাঁ ধরতে গেলে আমারও সুন্দর কবুতর আছে, আমি আপনাদের দেখাই।
এইখানেও আমার নাম দেখতে পারবেন অবশ্যই, ফার্স্ট প্রাইজ উইনার। আমার দুইটা কবুতর ফার্স্ট প্রাইজ উইনার হয়েছে। এই কবুতরটা আমার অবশ্যই আপনারা ভিডিওতে অনেকবার দেখেছেন, ওই আমার সাথে অনেক কথা বলে, আমার কথা শুনলেই নাচানাচি করে, ওর কথা বলে লাভ নাই। যাই হোক, এই আরেকটা আমার কবুতর, এই কবুতরটা 4 নম্বর হয়েছে। আমার কবুতরটা, হ্যাঁ, এই আরেকটা কবুতর, এটার উপর অনেক আশা ছিল হয়তো ভালো করবে, দুর্ভাগ্য কারণে হয় নাই, ওর কোনো প্রাইজ হয় নাই আমার কবুতর। যাই হোক, আগামী বছর আবার চেষ্টা করবো ওকে দিয়ে। ওর পার্টনার 1 নম্বর হয়েছে, ওই এবছর হয় নাই। যাই হোক, এই সিরিয়ালে দেখেন তারা অন্য মানুষের কবুতরও দেখায়, ফার্স্ট প্রাইজ হয়েছে, অনেক সুন্দর কবুতর। এখানেও 2nd প্রাইজ হয়েছে। সুন্দর, এখানে আমার একটা কবুতর, এটাও কোনো প্রাইজ হয় নাই, ভাই দুনো ভাই, এক ভাইও প্রাইজ করতে পারে নাই, এই হলো আরেক ভাই। এখানে আছে কিছু কবুতর, এই কবুতরটা ফার্স্ট প্রাইজ হয়েছে, কবুতরটা সুন্দর। এই হলো আমার কবুতর, আবার দেখাচ্ছি, 3rd নম্বর হয়েছে। আমার 7টা কবুতরের ভিতরে 4টা কবুতর প্রাইজ হয়েছে, 3টা হয় নাই, তাতে কোনো যায় আসে না আমার, তাতে এনাফ, আমি খুশি অনেক আমার কবুতরটা নিয়ে, ওরা ভালোই করেছে, খারাপ কিছু করে নাই, অনেক ভাল লাগছে ওদের নিয়ে। এই এই কবুতরের বাচ্চা আমার কাছে আছে, ওর বাচ্চা আমার ঘরে আছে, এখন বললো, কারণ আমাকে ওরা গিফট করে হয়েছিল, ওর 3rd নম্বর প্রাইজ হয়েছে, ওর বাচ্চা আগামী বছর আমি দেখাবো আপনাদেরকে। এখানে 2nd নম্বর প্রাইজ হয়েছে, হ্যাঁ, অনেক মজার মজার কবুতর আছে, দেখতে অনেক সুন্দর লাগে, আর আপনাদেরকে দেখাই এই কবুতরটার, কালকে অনেক বর্ণনা দেওয়া হয়েছে, আবার আমি বর্ণনা দিই। কবুতরটা ফার্স্ট প্রাইজ, আমাদের ক্লাবে খুব ভালো রেজাল্ট করছে, এই যে ওর রেজাল্ট, অনেক রেজাল্ট আছে ওর, আরও অনেকগুলো রেজাল্ট আছে, এগুলো আর দেওয়া হয় নাই, শুধু কয়েকটা রেজাল্ট দেওয়া হয়েছে। এই ছিল কবুতরের, এই আর এই কবুতরটা খুব ভালো, স্ট্রং কবুতর, ফার্স্ট প্রাইজ পয়েন্ট পাওয়া, 2nd হয়েছে, এটাও অনেক ভালো। খুব ভালো, এই তো আর কি বলবো আপনাদের, আর এখানে এখনো আমরা এখনো সাজানো হয় নাই, আমাদের সাজানো হবে পরবর্তীতে, আপনাদেরকে অবশ্যই দেখানো হবে, চেষ্টা করব ভিডিও ধরে দেওয়ার জন্য।
এইখানে ছিল আজকের কবুতর। আমাদের 6 ক্লাবের মেম্বারদের আজকে প্রাইজ বিতরণ করা হবে। আমাদের এখানে শুধু সাধারণ এরকম কাপ প্রাইজ দেওয়া হয়, কোনো টাকা পয়সা না। আমরা সবাই সখিন।